যেহেতু এই আসামিকে গ্রেপ্তারটা এই মামলার এজাহারে বলা আছে গ্রেপ্তারকৃত আসামি, তাহলে গ্রেপ্তারকৃত এই মামলায় বলা আছে যে আসামিকে কখন কোথা থেকে গ্রেপ্তার করা হয়েছে। যখন এই আসামিকে অর্থাৎ জনাব শামসুজ্জামান শামসকে ওই মামলায় অর্থাৎ অপর যে তেজগাঁও থানার মামলা রয়েছে, যেটি প্রথম মামলা রুজু হয়েছে, সেই মামলায় যখন তাকে ফরওয়ার্ড করা হবে আনুষ্ঠানিকভাবে এবং যখন আমাদের নলেজে আসবে তখন আমরা নথি দেখে, ফরওয়ার্ডিং দেখে আমরা দেখব সেখানে যে বিধিবদ্ধ যে সময় 24 ঘন্টা অতিক্রান্ত মেয়াদ উত্তীর্ণ হয়েছে কি না। তবে আমরা যেটুকু পত্রিকা সূত্রে এবং বিভিন্ন সোর্সে আমরা জেনেছি যে এই ব্যক্তিকে, এই আসামিকে জনাব শামসুজ্জামান শামসকে 24 ঘন্টার ঊর্ধ্বে তাকে কাস্টডিতে রাখা হয়েছে। সে 24 ঘন্টার ঊর্ধ্বে তাকে কাস্টডিতে রাখা হয়েছে, যা সংবিধান এবং কোড অফ ক্রিমিনাল প্রসিজিওরের আইনের পরিপন্থী। সুতরাং সেই বিষয়ে পূর্ণাঙ্গ শুনানি, আইনগত যুক্তি শুধুমাত্র সেই মামলায় যখন তাকে ফরওয়ার্ড করা হবে, প্রডিউস করা হবে এবং আমরা যখন সেটা জানব তখন অবশ্যই আমরা আইনজীবী হিসাবে আইনগত যে যুক্তিগুলো থাকা দরকার সেটা বিজ্ঞ আদালতের কাছে উপস্থাপন করব এবং সেই ক্ষেত্রে কি রেমেডি আছে, কি রেমেডি থাকতে পারে, কি রেমেডি পেতে পারে তারও আমরা উল্লেখ করব।